এক কাপ ময়দা আর একটা আলু দিয়ে আজকে বানিয়ে নিয়েছি এই সুস্বাদু নাস্তাগুলো। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই সুস্বাদু, আর বানানোটা অনেক বেশি সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর আর সুস্বাদু নাস্তা বানিয়ে নেওয়া যায়, তাহলে দোকান থেকে কেন কিনে খাবো? নাস্তার জন্য প্রথমে ডোটা বানিয়ে নিব। তার জন্য আমি এক কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। পরে আরও হাফ টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। সফট একটা ডো বানিয়ে নিব, যেটা দিয়ে আমরা পরোটা বানাতে পারি বা পুরি বানাতে পারি সেরকম। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সফট একটা ডো। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে এসেছি পুর বানানোর জন্য। আমি খুব সহজ একটা পুর বানিয়ে দেখাবো। খুব সামান্য একটা তেল দিয়ে রসুন কুচি দিয়েছি, এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নাস্তাটা বানানো যাবে খুব অল্প সময়ে। 10 মিনিটের মধ্যে আপনি নাস্তাটা বানিয়ে একদম পরিবেশন করতে পারবেন। ছোট ছোট টুকরা করে আমি ছোট ছোট দুইটা আলু কুচি করে রেখেছি। আপনারা বড় সাইজের হলে একটা আলুও ব্যবহার করতে পারবেন। আমি আলুগুলো দিয়ে আবার অর্ধেকটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ করতে অনেক সময় লাগে, আস্তে আস্তে সিদ্ধ করলে, তাই নাস্তাটা যেহেতু ঝটপট বানাবো এই জন্যই কুচি করে বানানোর চেষ্টা করবেন। এরপর আমি স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা কম দেওয়ার চেষ্টা করবেন, আর যদি বড়দের জন্য বানান তাহলে অবশ্যই ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি খুব সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিতে ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। ঢাকনা আবার উঠিয়ে 2-3 বার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রাখলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, পুরটা খুব দ্রুতই রেডি হয়ে যাবে। আমি আলুগুলো কীভাবে কেটেছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। পানিগুলো শুকাতে শুকাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি উপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এই ধনিয়া পাতার ফ্লেভারের কারণে পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা না দিলেও চলবে। আমি কিন্তু লাল মরিচ ব্যবহার করিনি। পুরটা আমার রেডি, এটা ঠান্ডা হতে দিয়ে আমি চলে এসেছি ডোটার কাছে। ডোটা একটু মথে নিব, এরপরে আমি এই 1 কাপ ডো দিয়ে 4টা নাস্তা বানাবো, সেটাই কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেশিও বানাতে পারেন, আমি শুধু 1 কাপ দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এরপর আমি পাতলা করে রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে বেলার চেষ্টা করবেন, মোটা হলে এই নাস্তাটা ক্রিস্পি হবে না। যত বেশি পাতলা করে বেলতে পারবেন নাস্তাটা খুব ক্রিস্পি হবে ভাজার পরে। আমি 4টা রুটি বেলে নিয়েছি, এখন আমি এটার মধ্যে পুর দিয়ে দিব। পুর একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, আবার অতিরিক্ত দিবেন না, তাহলে ভাজ করতে গেলে বের হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো রুটির মাঝখানে পুরটা দিয়ে নিয়েছি। এরপরে আমি এভাবে দুই পাশ থেকে লাগিয়ে দিচ্ছি, অনেকটা মোগলাইয়ের মতো ভাজ দিব। ছোট মোগলাইও বলতে পারেন, এটা হচ্ছে আলুর মোগলাই। এরপর রুটিতে আমি সামান্য একটু পানি লাগিয়ে এটাকে সেট করে নিচ্ছি যেন খুলে পুর বের না হয়ে যায়। আবার দুই পাশ থেকে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম। এরপরে আমি আরও একটা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যারা নতুন নতুন বানাচ্ছেন যে তাদের যেন কোনো অসুবিধা না হয়। যারা রেগুলার রান্না বান্না করেন তারা আরও সুন্দর করেও বানাতে পারবেন। আমি আরেকটাও সেমভাবে পানি লাগিয়ে সেট করে নিচ্ছি। এভাবে করে আমি 4টা নাস্তায় বানিয়ে নিব। আমার বানানো শেষ, এখন আমি চলে যাব ভাজতে। এগুলো কোনো রেস্টেরও প্রয়োজন নেই, অনেক বেশি সময় লাগবে না। আমি একটা প্যান গরম করে সেখানে 4টা নাস্তা একসাথে দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি, ছোট হলে আপনি দুইটা দুইটা করেও করতে পারবেন। এখন আমি একটু উল্টে পাল্পে ছেঁকে নেব। আমি এখনই তেলটা দিচ্ছি না, আগে ছেঁকা হয়ে গেলে তারপরে তেলটা দিব। এভাবে একটু ছেঁকে নিয়ে তারপরে তেল দিলে এই জিনিসটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। নাস্তাটা বানানোটা যতটা সহজ ততটাই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। দেখেন, এই নাস্তাটা কিন্তু অল্প তেলে ভাজছি আমরা। চাইলে 1 টেবিল চামচ তেল দিয়েও এই নাস্তাটা ভেজে নেওয়া যেত। দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি সুস্বাদু ছিল। উপরটা ছিল ক্রিস্পি, ভিতরটা ছিল পুরে ভরা। আপনারা আলুর পরিবর্তে অন্য পুরো দিতে পারবেন। আলু আর ময়দা বা আটা আমাদের ঘরে সবসময় থাকে, তাই আমি খুব সহজভাবে নাস্তাটা দেখানোর চেষ্টা করেছি যেন আপনাদের একটু হলেও উপকারে আসে। রেসিপিটি কেমন লেগেছে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।